আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস সিক্সের ইংলিশ। তোমরা সবাই জানো আমাদের নতুন পাঠ্যক্রম শুরু হয়েছে 2023 সাল থেকে। আজকে আমি তোমাদেরকে এই নতুন পাঠ্যক্রমের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব, বইটি তোমরা কিভাবে পড়বে, কিভাবে তোমরা এই বইটি পড়ে জ্ঞান অর্জন করতে পারবে, সে বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখন তোমাদের জন্য যে বইটি প্রণীত হয়েছে সেখানে তোমাদের মেমোরাইজ করার কিছু নেই, এবং এই বইটি তোমরা পড়লে মজার সাথে অনেক কিছু শিখতে পারবে। তোমাদের ক্লাসটা আসলে হবে একটা ফান ক্লাসের মতো, এখানে তোমরা মজার মজার কবিতা বলতে পারবে, মজার মজার গল্প পড়তে পারবে, এভাবে বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই তোমরা শিখতে পারবে। পূর্বে আসলে ছিল আমাদের বইটি জ্ঞান নির্ভর, যেখানে আমাদেরকে মুখস্থ করে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হতো, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা এসেছি যোগ্যতা ভিত্তিক জ্ঞান অর্জন নিয়ে। এখানে যোগ্যতা ভিত্তিক বলতে আমরা বুঝি জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ। চলো আমরা দেখে নিই আমাদের ইংলিশ বইটিতে আমাদের জন্য কি কি টপিকস রয়েছে। দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম যে টপিক সেটা হলো টকিং টু পিপল। এটা রয়েছে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দেখো রয়েছে লিটল থিংস, তারপরে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, তারপরে রয়েছে আক্স অ্যান্ড আনসার, তারপরে টুগেদার উই আর এ ফ্যামিলি, দ্য মিসিং 10th ম্যান, তারপরে দেখো রয়েছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এরপরে রয়েছে বঙ্গবন্ধু মাই ইন্সপাইরেশন, তারপরে পোলাইটনেস, নাম্বার 10-এ রয়েছে দ্য বয় আন্ডার দ্য ট্রি, নাম্বার 11-এ রয়েছে মিটিং অন ওভারসিজ ফ্রেন্ড, নাম্বার 12-এ রয়েছে মেধাস ড্রিম, 13-এ রয়েছে মাই বুকস, তারপরে রয়েছে আর্শিস লেটার এ ফ্রেশ পেয়ার অফ আইস, নাম্বার 16-এ রয়েছে সেভ আওয়ার হোম, এরপরে রয়েছে কিং লেয়ার, নাম্বার 18-এ রয়েছে ফোর ফ্রেন্ডস, এরপরে দেখো গ্লোসারি অর্থাৎ শব্দকোষ। এই যে যতগুলো আমরা টপিকস দেখলাম, এই টপিকসগুলোর ওপরেই আমাদের যতগুলো শব্দ রয়েছে এই সমস্ত শব্দ ভাণ্ডারই তোমরা পেয়ে যাবে গ্লোসারিতে, যেটা রয়েছে 153 থেকে 167 পৃষ্ঠা পর্যন্ত। প্রথমে চলো আমরা দেখে নিই আমাদের প্রথম লেসন, লেসন 1, টকিং টু পিপল। এই লেসনটা দেখে আমরা বুঝতে পারছি যে আসলে এখানে বিষয় আমাদের কি রয়েছে। আমরা বিভিন্ন পরিস্থিতিতে আমাদের বন্ধুদের সঙ্গে, আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে বা আমাদের ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে, আমাদের অপরিচিত মানুষের সঙ্গে আমাদের বিভিন্ন কথাবার্তা প্রতিদিন বলতে হয়। এই কথাবার্তাগুলো আসলে আমরা কিভাবে বলবো? আমরা আসলে যখন কোনো মানুষের সঙ্গে কথা বলি, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, এখানে আমাদের কিছু ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। এই যে টকিং টু পিপল, এই চ্যাপ্টার থেকে আমরা শিখে নিব আসলে আমরা কখন ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব আর কখন আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করব। এজন্য আসলে এই যে চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি টকিং টু পিপল, এই চ্যাপ্টারটা আসলে হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপরে। ল্যাঙ্গুয়েজ ফোকাসই হলো এই চ্যাপ্টারটার মেন বিষয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু নতুন ভোকাবুলারি দেওয়া আছে। এই যে ভোকাবুলারিগুলো, এগুলো তোমরা অবশ্যই ভালো করে শিখবে, এবং এগুলো যে সিমিলার ওয়ার্ড এবং এগুলো দিয়ে যে সেন্টেন্স মেকিং, এগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে 153 থেকে 167 পেজের মধ্যে। এবং আমি তোমাদের জন্য পরবর্তীতে এই যে ভোকাবুলারিগুলোর আমি সিনোনিমগুলো তোমাদের জন্য নিয়ে আসব। 1.1-এ যেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা কোশ্চেন
জিজ্ঞাসা করবে এবং তারা এখানে প্রশ্নগুলোর উত্তর দিবে। এখানে ছাত্রছাত্রীকে যথেষ্ট সময় দিতে হবে চিন্তা করার জন্য, হতে পারে সেটা 10 মিনিট বা 15 মিনিট তারা চিন্তা করে নিবে এই কাজটি করার জন্য, এবং টোটাল এই কাজটা কমপ্লিট করতে তাদের সময় লাগবে 50 মিনিটস। এই 50 মিনিটসের মধ্যে ছাত্রছাত্রীরা এই কাজগুলি করবে। তারা এই কাজগুলি করবে গ্রুপ ওয়াইজ অথবা তারা পেয়ার্স ওয়ার্ক করবে এখানে, এবং যদি প্রয়োজন হয় তাদের একজন শিক্ষক তাদেরকে হেল্প করবে এই কোশ্চেনগুলো কমপ্লিট করার জন্য। এবং শিক্ষক অবশ্যই এটা মনিটর করবেন যে প্রত্যেকটা স্টুডেন্টস এখানে অংশগ্রহণ করছে কিনা। আসলে এটাই হলো আমাদের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য, যে একজন শিক্ষার্থী তার কাজে অংশগ্রহণ করছে কিনা অ্যাক্টিভলি। তাহলে এখানে রয়েছে প্রথম কোশ্চেন, তা হলো হাউ ম্যানি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি। এখানে গ্রুপ ওয়াইজ বা পেয়ার্স ওয়াইজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং তারা নিজেরাই এই কোশ্চেনগুলোর উত্তর দিবে। এটা তাদেরকে অবশ্যই ইংরেজিতে উত্তর দিতে হবে, তারা অবশ্যই ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং শিক্ষক এখানে তাদেরকে হেল্প করতে পারেন। এরপরে রয়েছে ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম। এই যে এখানে প্রথমটা বলা হয়েছিল হাউ ম্যানি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, এর উপর ভিত্তি করেই তোমাকে উত্তর দিতে হবে যে তাদের সঙ্গে, এই মেম্বারগুলির সঙ্গে, তোমার পরিবারের মেম্বারগুলির সঙ্গে তোমার সম্পর্ক কী। এখানে হয়তো যারা ইংলিশে একটু বেশি দক্ষতা রয়েছে যাদের, তারা হয়তো অনেক কয়টা সেন্টেন্স এখানে লিখে দিতে পারবে, বা যাদের একটু কম দক্ষতা রয়েছে ইংরেজিতে তারা হয়তো অল্প কিছু সেন্টেন্স এখানে বলতে পারবে এবং তারা চিন্তা করতে পারবে এবং তারা লিখতে পারবে। আসল বিষয়টা হলো তারা অংশগ্রহণ করছে কি না। এরপরের প্রশ্নটা হলো ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস। এখানে বলা হয়েছে তুমি কি তোমার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে ঠিক সেইভাবেই কথা বলো যেমনটি তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলো। এক্ষেত্রে শিক্ষার্থীরা কেউ হয়তো বেশি ইংলিশে কয়েকটা সেন্টেন্স লিখে দিতে পারবে, আবার কেউ হয়তো অল্প কিছু সেন্টেন্স এখানে লিখতে পারবে, তাদেরকে অবশ্যই এখানে ইংরেজিতেই এগুলোর উত্তর দিতে হবে। এই ছিল আমার 1.1 নিয়ে এতটুকুই আলোচনা।